হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ববের এই পেন্সিল জেল লাইনারটা নিয়ে রিভিউ করব। এটা অ্যাকচুয়ালি একটা খুবই ভালো মানের কাজল, যেটা আমাদের সাজগোজের প্রধান উপাদান হিসেবে এখন তৈরি হয়েছে। মানে কাজল আমরা সবাই খুব বেশি পরিমাণে ইউজ করি, কাজল ছাড়া যেন আমাদের চলেই না। আমি তো খুব বেশি কাজল পছন্দ করি, আমার চোখে কাজল না দিলে আমার মনে হয় যে আমি কিছু মানে কোনো সাজু, অনেক সাজুগুজুর পরেও আমার যদি চোখে কাজল না দেওয়া হয় মনে হয় যে আমি কোনো সাজুগুজুই করি নাই, তো এতটাই প্রিয়। তো আমি অনেক ধরনের ব্র্যান্ডের কাজল ইউজ করেছি, কিন্তু সবগুলো কাজল ব্র্যান্ডের ইউজ করার পরেও আমার কাছে যেটা মনে হয়েছে এই ববের কাজলটা মানে বেস্ট, এক কথায় বেস্ট একটা কাজল। অ্যান্ড এইটা এতটা স্মুথ ফিনিশিং দেয়, এতটা সুন্দরভাবে চোখের কাজ মানে সাথে মিশে যায়, চোখের কাজলের লাইনটা ফাইন লাইনটা খুবই সুন্দরভাবে হয়, এবং আপনি যেইভাবে যেই শেপ দিতে চান সেইভাবেই এটা সুন্দরভাবে সেই শেপ দিতে আপনাকে সাহায্য করবে, আমি এটা দেখেছি। তো আমার কাছে এটা এক নাম্বার মনে হয়, এক মানে আছে বাংলাদেশে তো অনেক ব্র্যান্ডের কাজল আছে, বিদেশ থেকে আসতেছে, কিন্তু তারপর আমি বলবো যে ববের কাজলটা স্পেশাল একটা জায়গা আমার মনের মধ্যে তৈরি মানে ক্রিয়েট করে ফেলেছে। তো আমি আগেও আগেরগুলো শেষ হয়ে গেছে আমার ইউজ, যেগুলো আগে ছিল, তো আমি এটা নতুন নিয়েছি। নতুন নেওয়ার পরে আমার মনে হলো যে এত ভালো একটা কাজল তো এটার একটা রিভিউ করেই ফেলি। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি এই যে যখন আমি কিনি এটা হচ্ছে 190 টাকা দিয়ে কিনেছি। তো আপনি এটা যে কোনো কসমেটিক্সের দোকানেই পেয়ে যাবেন, দারাজেও পাওয়া যায়, আপনি অর্ডার করতে পারবেন দারাজে। তো এটা আমি নিয়েছি, এটা এই অবস্থায় থাকে, এইভাবে সিল করা থাকে, প্লাস্টিক দিয়ে আটকানো থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লাস্টিকটা খুলে কতটা ডিপ কালার হবে। এটা নিলাম, দেন হচ্ছে এইভাবে টুইস্ট করে খুলে ফেলা যাবে ইজিলি। এই যে দেখতে এইরকম, অ্যান্ড আমি খুব আস্তে করে মানে নিচ্ছি, এটা ডিপ মানে কোনো গাঢ় করে আমি নিচ্ছি না, আমি খুব আস্তে করে নিচ্ছি। এইখানে খুবই সিম্পল আস্তে করে নিলাম, তাই দেখুন যে কতটা ডিপ কালার এসেছে এখানে। তো এইটার এই গুণটাই আমার ভালো লাগে, এটা দিয়ে আপনি স্মোকি আইস খুব সুন্দরভাবে করতে পারবেন। আমি যেটা করি যে আমি অ্যাকচুয়ালি চোখের উপরে যেটা চোখের উপরের পাতায় আমি লাইনার ইউজ করতে পারি না, আই লাইনার ইউজ করতে পারি না, ওটা আমার কাছে কেমন যেন ইজি লাগে না, আমি কখনোই আই লাইনার ইউজ করতে পারিনি ইজিভাবে। তো আমি এই কাজল ইউজ করি, চোখের উপরেই কাজল ইউজ করি, নিচেও ইউজ করি। তো আমার চোখের এটা দিয়ে মানে কাজল উপরে দিতে আমার খুব ভালোভাবে চোখের সুন্দরভাবে এইভাবে করে আর্ট করা যায়, যেভাবে আপনি চাবেন সেইভাবে আর্ট করতে পারবেন। তারপরে হচ্ছে একটু মানে ব্রাশ দিয়ে হালকা ঘষে নিলে আপনি স্মোকে একটা আইস লুক হবে, তো ওইটা আমার খুব ভালো লাগে। আর এই কাজলটা ইউজ করতে যেটা হয় যে ওয়াটারপ্রুফ তো আছেই, তারপর অনেক সময় অয়েল প্রুফটাও কাজ দেখা যায়, মনে হয় যে অয়েল অতটা ওইভাবে কাজ করে না। এটা যখন আপনার উঠাতে হয়, আমি দেখিয়েছি যে অনেক বেশি অয়েল নিয়ে তারপরে হচ্ছে তুলার ভিতরে অয়েল লাগিয়ে আমি তারপরে ডোলে ডোলে উঠাতে হয়, মানে এটা এতটাই ডিপ হয়, এতটা গাঢ় কাজল যে সহজে উঠতেও চায় না। তো সেই দিক থেকে আমার খুব ভালো লেগেছে, এবং আমি শিওর যে আপনারা যখন এটা ইউজ করবেন আপনারাও এটার খুব ভালো মানে আপনারাও বলবেন যে এটা খুব ভালো একটা কাজল। তো আপনারা এটা ইউজ করে আমাকে জানান যে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, এবং আশা করি সবাই খুশি হবেন এই কাজলটা ইউজ করে, যারা কাজল ইউজ করতে পছন্দ করেন। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।